ইয়াস আসসালামু আলাইকুম, আমি রনি আহমেদ, মায়াজাল টেকনোলজি মিডিয়া থেকে বলছি। আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, কামনা করি। আমার টিউটোরিয়ালটি শুরু করলাম। বন্ধুরা, যারা গ্রামগঞ্জে থাকেন, যাদের ইন্টারনেট প্রবলেম, যারা ওয়াইফাই বা ডাটা কানেকশন দিয়ে ব্যবহার করেন, যে মানে অপশন দিয়ে ব্যবহার করে থাকেন না কেন, তাদের অনেক সময় রাত্রেবেলা ইন্টারনেট প্রবলেম দেখা দেয়, স্লো দেখা দেয়, তাদের অবশ্যই বিরক্ত লাগার করি বিরক্ত লাগারই কথা। যাই হোক বন্ধুরা, এই বিরক্ত থেকে আমরা কীভাবে উত্তরণ হতে পারি, যাতে সমাধান করতে পারি, আমরা ইন্টারনেট স্পিড কীভাবে বাড়াতে পারি, সেই নিয়ে আজকে টিউটোরিয়াল। বন্ধুরা, টিউটোরিয়ালটি শুরু করার আগে আমার মায়াজাল টেকনোলজি মিডিয়াকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি আছে সেখানে টিপ দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে নিত্য নতুন সকল ধরনের টিপস আমার কাছ থেকে পেয়ে যাবেন, আমার মায়াজাল টেকনোলজি মিডিয়া থেকে। বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি মূল কাজে। বন্ধুরা, আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা একটি ভিপিএন ইনস্টল করবেন, ট্রোভো, টু। আমি কিছুক্ষণ আগে এটা অবশ্যই ইনস্টল করেছি, আপনি ইনস্টল করে নেবেন। আমি এটা এখানে আর ওপেন করলাম না, আমি ব্যাগে চলে যাচ্ছি। আপনারা আবারও দেখে নেন ট্রোভো ভিপিএনটাই, এটি দেখে নিন ট্রোভো ভিপিএন, ঠিক আছে বন্ধুরা। এখন আমি চলে যাব ব্যাগে। ব্যাগে গিয়ে বন্ধুরা আমি দেখেন, আমি আবারও দেখাচ্ছি আমার ইন্টারনেট স্পিডটা উনি খুবই স্লো, মানে 2-3 বা 27 পয়েন্ট পর্যন্ত যা, ঠিক আছে। কিন্তু আমি এখন এর স্পিডটি কীভাবে বাড়াবো, এখন আমি সোজাসুজি চলে যাব বন্ধুরা সেটিং অপশনে। আপনার সেটিং অপশনে চলে যাবেন। অনেক সময় অনেক মোবাইলে ভিপিএন অপশনটি লেখা থাকে, আপনি দেখে নেবেন, না তা না হলে চার্জ দিয়ে দেবেন, চার্জ দিয়ে লিখে নেবেন ভিপিএন, ঠিক আছে। চার্জ দেন, চার্জ দেওয়ার পরে উনি ভিপিএন একটি লেখা এসেছে, আপনি যে ভিপিএনটি এখানে আপনি চার্জ দিয়ে ইনস্টল করেছেন সেই ভিপিএনটি এখানে অ্যাড হয়ে গেছে। এখানে টিপ দিবেন, টিপ দেওয়ার পরে বন্ধুরা আপনার আপনারা তারপর একটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন, এই উপরে অপশনে টিপ দেবেন। এখানে কান্ট্রি সিলেক্ট বলতে আপনি এখানে উপরে সবগুলি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, এই যেগুলি বিআইপি বাদ দিয়ে এগুলির পেড ভার্সন। আপনি কানাডায় সিলেক্ট করে নিন, ওকে, সমস্যা নেই। দেখেন আমার এটা কালেক্ট করার সাথে সাথে উনি ইন্টারনেট স্পিড বেড়ে যাচ্ছে, আপনি দেখে নেবেন। এই জায়গায় আমার কারেক্ট হয়ে গেছে, দেখেন 100 প্রায় 200 কাছাকাছি উনি নেট ইন্টারনেট স্পিড 300 মতো চলে গেছে বন্ধুরা। আপনারা এভাবে এটা আমি যেভাবে সেটিং করে নিয়েছি আপনি এভাবে সেটিং করে নেবেন বন্ধুরা। অবশ্যই আমার টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে, আপনাদের ইন্টারনেট স্পিড শতভাগ পাবেন, আপনার এই ইন্টারনেট স্লো থাকবে না বন্ধুরা। যাই হোক, আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাকে সময় আপনাদের আমাকে সময় দিয়েছেন, আর আপনারা টিউটোরিয়াল দেখে শিখে নিলেন আপনাদের ইন্টারনেট প্রবলেমটি কীভাবে সলভ করতে হয়, মানে সমাধান করতে হয়, সেই সমাধানটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আমার টিউটোরিয়ালটি এখন শেষ করলাম, আল্লাহ হাফেজ।